আজকে আমি একটা নতুন রিক্রুমেন্ট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখানে আইটিআই এবং ডিপ্লোমা এবং ডিগ্রি তিনটি লেভেলে কিন্তু অ্যাপেন্ডিক্স বেরিয়েছে অ্যাপেন্ডিক রিক্রুমেন্ট বেরিয়েছে তো এখানে অবশ্যই অ্যাপ্লাই করো যারা এলিজিবল ট্রেড তারা অবশ্যই অ্যাপ্লাই করো কারণ এখানে প্রত্যেক বছর কিন্তু রিক্রুমেন্ট হয় রিক্রুমেন্ট বার হয় তো এই জন্যই আমি অ্যাপ্লাই করতে বলছি সবাইকে এখানে যারা এলিজিবল আছো এলিজিবল ট্রেড যারা অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল তো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো কারণ এখানে প্রত্যেক বছর কিন্তু রিক্রুটমেন্ট বের হয় তো তার জন্য এখানে আমি সাজেস্ট করছি যে এরা অ্যাপ্লাই করো কারণ রেলে অনেক জায়গায় অ্যাপ্রেন্টিস বেরিয়েছে তো এখানে কিছু সংখ্যক অ্যাপ্রেন্টিস বেরোচ্ছে যেখানে ভ্যালুর কিছু ট্রেড যে অন্য জায়গায় যেখানে থাকে না সেখানে কিন্তু এই সব ট্রেডে কিন্তু এখানে এই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় এখানে কিন্তু তোমার ভ্যাকান্সি বার হচ্ছে তো এই নোটিফিকেশানটা দেখে নেবো কারা কারা অ্যাপ্লিকেবল এবং মোড অফ সিলেকশান কী কী প্রসেস এবং কোথা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং কোন ট্রেড অ্যাপ্লিকেবল তা সেই নোটিফিকেশানটা দেখে দেবো তো সেই নোটিফিকেশান দেখার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল লার্নিং আছে যে চ্যানেল সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটাকে নোটিফিকেশানটাকে অন করে রাখো যাতে আমার এই টোটাল আপডেট আইটিআই বা টেকনিক্যালের যে টোটাল আপডেট সেটা সঠিকভাবে তোমাদের কাছে যেমন পৌঁছে যায় তো চলো আমরা আলোচনা বিষয়ে নোটিফিশনটা দেখে নেয় তো ফার্স্ট ইয়ার নোটিফিকেশানটা আমরা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট যে অ্যাপ্রেন্ডিস সেই অ্যাপ্রেন্ডিসটা আমরা দেখে নেবো কী কী বলা হয়েছে এখানে নোটিসে তো দেখো এখানে প্রত্যেকটা ট্রেড এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ডিটেলস পোস্ট এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা দিয়েছে সিভিল গ্র্যাজুয়েট সিভিল গ্র্যাজুয়েটে আছে দশটা সিট এক বছর ট্রেনিং এবং সিভিল ডিপ্লোমাতে আছে সাতটা সিট ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট আছে নটা ইলেকট্রিক্যাল ডিপ্লোমাতে আছে ছটা ইলেকট্রনিক্স গ্রাজুয়েটে আছে তিনটে এবং ইলেকট্রনিক্স ডিপ্লোমাতে আছে তেরোটা সিট কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি গ্র্যাজুয়েট যারা তাদের দুটো আছে এবার প্রত্যেকটা ট্রেড এখানে উল্লেখ করেছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ডিপ্লোমা টেকনোলজি ডিপ্লোমা চারটে অটোমোবাইল এবং মেকানিক্যাল আছে চারটে ডিপ্লোমা যারা এবং অ্যারোনটিক্স অ্যারোস্পেস গ্র্যাজুয়েট যারা তারা দুটো অ্যারোনটিক্স অ্যারোস্পেস যারা ডিপ্লোমা তারা দুটো এবং আর্কিটেক্ট যারা গ্র্যাজুয়েট তারা চারটে প্রত্যেকটারই এক বছরের ট্রেড এক বছরের যে ডিউরেশান ট্রেনিং সেই এক বছরের ট্রেনিং এবং এক বছরের দেখানের যে স্টাইপেন্ড সেটা দেওয়া হবে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি আছো তাদের স্টাইপেন্ড দেওয়া হবে পনেরো হাজার এবং যারা টেকনিক্যাল ডিপ্লোমা আছো তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে বারো হাজার এখানে লোকেশান দেওয়া হয়েছে কোথায় তোমাদের অ্যাপেন্ডিক্স ট্রেনিংটা হবে সেই লোকেশানগুলো দেখে নেবে এখানে আমি নোটিফিকেশানটা দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে টোটাল ডেসক্রিপশান আমি নোটিফিকেশান দিয়ে দেবো তোমরা আরও ভালো করে দেখে তারপর ফর্ম ফিল আপ করবে অনলাইনে ফর্ম ফিলাপ লাস্ট ডেটটা দেখো লাস্ট ডেট হচ্ছে একত্রিশ দশ দু হাজার একুশ একত্রিশ দশ দু হাজার একুশের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান যে ট্রেড আছে সেই ট্রেডে ফুল টাইম রেগুলার কিন্তু লাগবে ফুল টাইম তোমার ফোর ইয়ার্স ডিগ্রি কোর্স এবং যারা ডিপ্লোমা আছে তারা থ্রি ইয়ার্স ডিপ্লোমা এবং এআইসিটিই তোমার অ্যাপ্রুভেল থাকতে হবে মুড অফ সিলেকশান মুড অফ সিলেকশানে দেখো মুড অফ সিলেকশানে কিন্তু প্রভিন্সিয়াল সিলেকশান হচ্ছে তোমার মেরিট বেস কোয়ালিফাইং যে এক্সামেশান হচ্ছে ডিপ্লোমা বা ডিগ্রি সেই এক্সামেশানের যে বেস্ট সেই মার্কস সেই মার্কসের ভিত্তিতে হবে তোমার সিলেকশানটা আর দ্বিতীয় হচ্ছে যে এই যারা ফাইনাল সিলেকশান হবে তাদের কি হচ্ছে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান অফ সার্টিফিকেট এসব জন্য ডাকা হবে এবং কল হবে কি ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান থ্রু ইমেল আইডি তোমার যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডির থ্রু মাধ্যমে তোমাদের কিন্তু দেওয়া ডাকা হবে তো এই সিলেক্টেড যে ক্যান্ডিডেট তারা কি করবে এই যে রেজিস্ট্রেশন লোকাল যে পোর্টাল পোর্টাল তোমাদেরকে আগে বলেছি যে যারা এনএপিএস যারা ন্যাশনাল অ্যাপ্রেন্স প্রোমোশন স্কিম যারা রাইটার স্টুডেন্ট এবং যারা ডিপ্লোমা বা গ্রাজুয়েট স্টুডেন্ট তারা হচ্ছে এনএটিএস ন্যাশনাল অ্যাপ্রেন্স ট্রেনিং স্কিম এই অবশ্যই কিন্তু তোমাদের পোর্টালে রেজিস্ট্রেশন রাখতে হবে নাহলে কিন্তু হবে না তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে এলিজিউলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অনলাইন ন্যাশনাল ফ্রম দি নর্টার্ন রিলিজান আর এলিজিবল ক্যান্ডিডেট ডিগ্রি আর ডিপ্লোমা কী হচ্ছে দু হাজার উনিশে এবং দু হাজার উনিশের পরে যারা পাস করেছে তাদের এলিজিবল এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম ছাব্বিশ ইয়ার তিরিশ নয় দু হাজার একুশে যে ডেট অনুসারে ছাব্বিশ বছর পর্যন্ত তোমাদের কিন্তু এজ লিমিট দেওয়া হয়েছে এই যে এনএটিএস ন্যাশনাল ট্রেনিং স্কিম এই পোর্টালে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করে এখানে খুঁজতে হবে ফাইনিং বলে দিয়েছে ফাইনিং এস্টাবলিশ নেম এই যে এখানে এস্টাবলিশ কোডটা দেওয়া হয়েছে এবং এই হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই কোড দিলে এইটা আসবে এবং এখানে তোমাদের কিন্তু সাকসেসফুলি তোমাদের এস্টাবলিশনে তোমার অ্যাপ্লাই করতে হবে নোট টিএ ডিএ কিছু প্রোভাইড করবে না দেখে এখানে কিছু গ্র্যা মানে তোমার গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্ট করেছে যে কীভাবে কী করতে হবে এটা দেখে নেবে গ্রাফিক্যাল যে তোমার এনআইটিএসের যে প্রোফাইল করতে গেলে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে গেলে যে গ্রাফিক্যাল দিয়েছে সেই গ্রাফিক্যালগুলো এটা পরপর পরপর দেওয়া হয়েছে এটা দেখে নেবে কীভাবে করতে হবে নেক্সট আমরা ডিসকাস করব যে আইটিআই স্টুডেন্ট আইটিআই অ্যাপ্রেন্টিস যে আইটিআই অ্যাপ্রেন্টিস কীভাবে হবে যেমন কোন কোন ট্রেড আছে সেটা দেখে নেবে আইটিআই যারা আছো তো আইটিআই দেখো ফিল্ড অফ স্পেসিফিকেশান যেটা দিয়েছে ডিসিপ্লিন তো এখানে আইটিআই ট্রেড কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট স্টোনাফার অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ফাইনান্স অ্যান্ড ইলেকট্রনিক্স এই কথা ট্রেড দিয়েছে এখানে কিন্তু যে ফার্স্ট যে ট্রেডগুলো ফিটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার এইসবগুলো ট্রেড নেই তো এখানে কিন্তু কম্পিটিশান খুবই কম যারা আইটিআই ট্রেড কমপ্লিট করেছে এই সব বিষয় নিয়ে তারা কিন্তু ফুললি অ্যাপ্রেন্টিসটা করে নাও অবশ্যই কারণ সেখানে চব্বিশটা সিট আছে এবং ডিউরেশান এক বছর এবং সেখানে মান্থলি স্টাইপেন দেবে কিন্তু ন হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে এটা তোমার যে অ্যাপ্রেন্টিস লোকেশান ট্রেনিং লোকেশান সেখানে ট্রেনিং লোকেশান দেওয়া হয়েছে এখানে কিন্তু লাস্ট ডেট একই একত্রিশ দশ দু হাজার একুশে লাস্ট ডেট এডুকেশান কোয়ালিফিকেশান যেটা হচ্ছে আইটিএ ট্রেড ক্যান্ডিডেট শুট পাস্ট আই টিএনসিটি এনসিবিটি যারা স্টুডেন্ট তারাই কিন্তু পারবে মানে ন্যাশনাল কাউন্সিল বয়স অ্যান্ড ট্রেনিং এস সিবিটা কিন্তু এখানে পারবে না তো শুধুমাত্র ন্যাশনাল কাউন্সিল অফ গয়স ট্রেনিং এনসিবিটির স্টুডেন্টরাই কিন্তু এখানে অপ্লাগল করবে মেন ট্রেড মেনশন করলাম সেই ট্রেড মেনশনের উপরে এনসিবিটির স্টুডেন্ট যারা তারাই অ্যাপ্লাইগল করবে এবং এখানে কিন্তু সেই একই কন্ডিশান তোমাদের কিন্তু আমি যেটা বললাম যে এন এ পি এস যে স্টুডেন্ট আছো ন্যাশনাল অ্যাপোমিক প্রমোশন স্কিম এখানে কিন্তু সেই পোর্টালে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে যারা রেজিস্ট্রেশন করিনি এখনও পর্যন্ত তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও আর যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো তারা লগ ইন আই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে তোমরা কিন্তু ওই পোর্টালে গিয়ে এস্টাবলিশ কোড খুঁজে তোমরা অ্যাপ্লাই করে দেওয়া নিজের নিজের ট্রেড যে ট্রেড আছে সেই ট্রেডে মোড অফ সিলেকশান যেটা একই বললাম যে বেস্ট মেরিট বেস্ট যে তোমাদের যে মার্কস আছে আইটিআই যে মার্কস সেই মার্কসের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশান হবে এবং ফাইনাল সিলেকশান একেই ইন্টারভিউ এবং ভেরিফিকেশান যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের ওষুধ ওপরে হবে এবং সেই ডকুমেন্টস এবং ইন্টারভিউ যে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে সেটা তোমাদেরকে অনলি রেজিস্ট্রেশান ইমেল আইডিতেই কিন্তু তোমাদের পাঠানো হবে এবং যে পোর্টাল সেই পোর্টালে এখানে কিন্তু বয়স হয়েছে ছাব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়স তিরিশ নয় একুশে কথা ছাব্বিশ বছর পর্যন্ত দিতে পারবে এবং জেনারেল যে যেটা তোমাদের এ ডাব্লিউ ডট এমএসএ ডট ওআর জি যে পোর্টাল সেই পোর্টালে গিয়ে তোমাদের এই যে এম এস্টাবলিশমেন্ট কোড যেটা দেওয়া হয়েছে সেই কোডে গিয়ে এখানে সার্চ করবে সার্চ করার পরে এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আসবে এবং সেখানে তোমরা নিয়ে যে যে ট্রেড আছে সেই ট্রেডে তোমরা অ্যাপ্লাই করবে ওকে তো তোমাদের এই ছিল আজকের আপডেট আমি অবশ্যই এন যে কীভাবে করতে হয় না করতে হয় আমি অলরেডি ভিডিও তোমাদের দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশানে তো ভিডিওগুলো যদি না রেখে থাকো তো কেউ তো অবশ্যই দেখো দেখে স্টেপ বাই স্টেপ তুমি হানড্রেড পার্সেন্ট প্রোফাইল রেজিস্ট্রেশন কমপ্লিট করো এন তারপরে এই এ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে এ আই যেটা সেটাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো অবশ্যই অ্যাপ্লাই করো কারণ এরকম চান্স আর দুবার পাবে না যারা যারা এই সব ট্রেড আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে রাখো কারণ এটা ম্যাক্সিমামই এই সব ট্রেডগুলো অনেকে কম করে থাকে তো সেখানে কিন্তু এটা বিগ অপরচুনিটি আপনাদের সুযোগ এবং যেখানে বহুতির ক্ষেত্রে কিন্তু রিক্রুমেন্টের ভালো একটা সুযোগ আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো থ্যাংক ইউ